Hi guys, welcome to my channel. আর আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম সহজ উপায়ে দই কাতলা বানানোর রেসিপি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও। আর প্রথমে আমি তোমাদেরকে দেখাবো দই কাতলা বানাতে গেলে কী কী উপকরণ লাগবে সেইগুলো। আমি এখানে কাতলা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর 10 পিস মতো কাতলা মাছ নিয়েছিলাম। আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, নুন, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর নিয়েছি আদা বাটা, নিয়েছি টক দই, টক দইটা খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর নিয়েছি কাজু বাদাম আর চালমগজ বাটা, পেঁয়াজ বাটা, আর নিয়েছি চিনি আর তেজপাতা। এখানে আমার কড়াইয়ের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি এখন একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দুটো পাটে ভাজতে হবে, কারণ একবারে 10টা মাছ ভাজা যাবে না, তাই জন্য মাছগুলো আমি প্রথমে একবার ভেজে নেব, পরে আর একটা পাট ভাজবো। আর মাছগুলো ভীষণ কড়াভাবে ভাজার কোনো প্রয়োজন নেই, মাছগুলো একটু হালকা হালকা ভেজে নিলেই হবে। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কেমন ভেজে নিয়েছি। আর এরপরে আমি কড়াইয়ের মধ্যে প্রথমে গোটা জিরে দিয়ে দেবো, আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সবগুলো আমি এখন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো। এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আদা আর পেঁয়াজটা খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। আদা আর পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন। নুনটা প্রথমে বেশি দেওয়ার কোনো দরকার নেই, কারণ মাছ ভাজার মধ্যে নুন দেওয়া হয়েছিল, আবার যখন গ্রেভিটা তৈরি হবে তখন একটু স্বাদমতো নুন দিলেই হবে। এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে তারপরে আমি দেবো টক দই, কাজু বাদাম এগুলো। এই যে দেখতেই পাচ্ছ আমার এই মশলাটা এখানে পুরো রেডি, আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো প্রথমে কাজু বাটাটা, কারণ কাজু বাটাটা প্রথমে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর পরে দিতে হবে টক দই। এটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে মশলার সাথে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দইটা। টক দই আর কাজু বাটাটা খুব ভালোভাবে মশলার সাথে এখন মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা খুব হাই ফ্লেম না রাখলেও হবে, মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে, নাহলে হয়তো পুড়ে যেতে পারে। বাটির মধ্যে অনেকটা এক্সট্রা মশলা লেগেছিল, তাই আমি বাটিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিলাম, আর দিয়ে দেবো এই সময় একটু চিনি। মশলাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যারা যতটা পরিমাণ গ্রেভি খেতে চান তারা ততটা পরিমাণেই জল দেবে। আর এই সময় নুন মিষ্টি সব টেস্ট করে নিতে পারো, যার যতটা নুন লাগবে মিষ্টি লাগবে দিয়ে দিতে পারো। দেখতেই পাচ্ছ তারপরে আমি 5 মিনিট এটাকে চাপা দিয়ে ফুটিয়েছি গ্রেভিটা, আর এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো। মাছগুলোকে দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে একদম ঝোলগুলো লেগে যায়। আর তারপরে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, আর তারপরেই তৈরি হয়ে যাবে একদম সহজ উপায়ে দই কাতলা। দশ মিনিট পরে দেখতেই পাচ্ছ এটার কালারটা কতটা সুন্দর হয়ে গেছে, আর এটা একদম তৈরি হয়ে গেছে এখন নামানোর জন্য। আর এরকমভাবে তোমরাও তৈরি করে নিতে পারো বাড়িতে বসে দই কাতলা। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে রেসিপিটা কেমন লেগেছে, আর বাড়িতে যারা তৈরি করবে তারাও জানিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।